সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতেও এবার হাজিরা নথিভুক্ত করতে চালু হতে পারে বায়োমেট্রিক পদ্ধতি। এর আগে বিভিন্ন সরকারি ভবনে বসেছে এই ব্যবস্থা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে শিক্ষা দপ্তরে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন তিনি বলেন, শিক্ষকদের সম্মান জানিয়ে বলছি, রাজস্ব আদায় হয় জনগণের কাছ থেকে, সেই রাজস্বের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান চলে। ছাত্রদের কাছ থেকে আমরা উপস্থিতির ক্ষেত্রে নিয়মানুবর্তিতা প্রত্যাশা করি, তাহলে শিক্ষকদের হাজিরার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন? ছাত্রদের কাছে 75% উপস্থিতি প্রত্যাশা করা মানে 75% ক্লাসেরও প্রত্যাশা করা। অন্যদিকে বিধানসভার শিক্ষামন্ত্রীর ঘরে এদিন দেখা করেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শিক্ষকদের সংগঠন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা কিউট্যাবের সদস্যরা। তাদের অভিযোগ, কলেজে কলেজে আংশিক সময়ে শিক্ষকদের দিয়ে বেশি ক্লাস করানো হচ্ছে। শিক্ষামন্ত্রীর আশ্বাস, সমস্যা সমাধানে উদ্যোগী হবেন তিনি। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।